সামরিক হেলিকপ্টার আধুনিক যুদ্ধের একটি অবিচ্ছেদ্য অংশ। আকাশে তাদের গর্জন শত্রুপক্ষের জন্য আতঙ্কের কারণ। আজকের ভিডিওতে আমরা জানাবো বিশ্বের ১০টি সবচেয়ে শক্তিশালী সামরিক হেলিকপ্টার সম্পর্কে। আসুন দেখে নিই কোন কোন হেলিকপ্টার রয়েছে আমাদের তালিকায়। এক, বোয়িং AH-64 অ্যাপাচি। তালিকার প্রথমে আছে বোয়িং AH-64 অ্যাপাচি। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টারগুলোর একটি। 30 মিলিমিটার চেন গান, হেলফায়ার মিসাইল এবং স্টিংগার মিসাইলের সংমিশ্রণে এটি উঠেছে একটি শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র। 450 কিমি পর্যন্ত এর রেঞ্জ এবং ঘন্টায় 280 কিমি বেগে চলতে সক্ষম এই হেলিকপ্টারটি শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করতে অ্যাপাচি জুড়ি মেলা ভার। 2 মিল MI-28 হাবক। দ্বিতীয় স্থানে আছে রাশিয়ার তৈরি মিল MI-28 হাবক। এটি সম্পূর্ণরূপে আক্রমণাত্মক মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। এর শক্তিশালী 30 mm কামান, অ্যান্টিট্যাক মিসাইল এবং রকেট পটস যুদ্ধক্ষেত্রের ভয়ঙ্কর আঘাত আনতে সক্ষম। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এটি প্রতিকূল আবহাওয়া এবং রাতে চালানোর জন্য বিশেষভাবে উপযোগী। 3, কাম্প KA-52 অলিগেটার। তৃতীয় স্থানে আছে KA-52 অলিগেটার। এটি দ্বৈত রোটার সহ একটি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার। 30 মিলিমিটার কামান, অ্যান্টিট্যাক মিসাইল এবং বিভিন্ন ধরনের রকেট দিয়ে সজ্জিত এই হেলিকপ্টারটি যুদ্ধে শত্রুদের জন্য মরণ ফাঁদ হয়ে ওঠে। এর প্রধান বৈশিষ্ট্য হল দ্বৈত রোটার, যা একে দ্রুত এবং স্থিতিশীলভাবে চলার সুযোগ দেয়। 4, বোয়িং CH-47 চিনুক। এবার আছে বোয়িং CH-47 চিনুক, বিশ্বের সবচেয়ে ভারী পরিবহনের সক্ষম হেলিকপ্টারগুলোর একটি। এটি একসঙ্গে 24,000 পাউন্ডের বেশি ওজন বহন করতে পারে। যুদ্ধক্ষেত্রে দ্রুত পরিবহন এবং সরঞ্জাম সরবরাহের জন্য ব্যবহৃত এই হেলিকপ্টার প্রায় ঘন্টায় 315 কিমি বেগে চলতে সক্ষম। 5, ইউরোকপ্টার টাইগার। ইউরোপের সেরা অ্যাটাক হেলিকপ্টারগুলির একটি হল ইউরোকপ্টার টাইগার। এটি একাধিক মিশনের জন্য ব্যবহারযোগ্য। এতে অ্যান্টিট্যাক মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল এবং একটি 30 মিলিমিটার কামান রয়েছে। ঘন্টায় 315 কিমি বেগে চলতে সক্ষম এই হেলিকপ্টারটি বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য সামরিক হেলিকপ্টার। 6, সিকোরোসি UH-60 ব্ল্যাক হক। পরের হেলিকপ্টারটি হল সিকোরোসি UH-60 ব্ল্যাক হক। এটি যুদ্ধক্ষেত্রে ট্রুপ এবং সরঞ্জাম পরিবহনের জন্য বহুল ব্যবহৃত। ঘন্টায় 295 কিমি বেগে চলতে সক্ষম এবং 11,000 পাউন্ড ওজন বহন ক্ষমতা সম্পন্ন ব্ল্যাক হক বিভিন্ন ধরনের আক্রমণে ব্যবহার করা হয়। 7, মিল MI-26। বিশ্বের সবচেয়ে ভারী পরিবহন হেলিকপ্টার হল MI-26। এটি 44,000 পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে সক্ষম এবং 56 জন ট্রুপ বা বড় যানবাহন পরিবহনের জন্য ব্যবহার করা হয়। ঘন্টায় 295 কিমি বেগে চলতে সক্ষম এই হেলিকপ্টারটি রাশিয়ার সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ। 8, বেল AH-1Z ভাইপার। বেল AH-1Z ভাইপার হল একটি অত্যন্ত শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। 30 mm কামান, হেলফায়ার মিসাইল এবং এয়ার টু এয়ার মিসাইল নিয়ে এই হেলিকপ্টারটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। ঘন্টায় 410 কিমি বেগে চলা এই হেলিকপ্টারটি আসলেই ভয়ঙ্কর। 9, আগাস্টা A-129 মাউস্টা। ইতালির তৈরি এই হেলিকপ্টারটি হালকা কিন্তু শক্তিশালী। এতে অ্যান্টিট্যাক মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল এবং একটি 20 mm কামান রয়েছে। ঘন্টায় 278 কিমি বেগে চলতে সক্ষম মাউস্টা যুদ্ধক্ষেত্রে শত্রুদের জন্য মরণ ফাঁদ। 10, কাম্প KA-27 বা K-29। অবশেষে আছে রাশিয়ার কাম KA-27 বা K-29। এটি মূলত নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে এবং সাবমেরিন শিকার ও সামুদ্রিক পরিবহনের জন্য ব্যবহৃত হয়। ঘন্টায় 270 কিমি বেগে চলতে সক্ষম এই হেলিকপ্টারটি বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে। এই ছিল বিশ্বের সেরা 10টি শক্তিশালী সামরিক হেলিকপ্টার। এদের গতি, বহন ক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রের দক্ষতা তাদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক অস্ত্র হিসাবে পরিচিত করেছে। আপনাদের কোন হেলিকপ্টারটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।